অবশেষে বহু আতঙ্কের প্রহর শেষে আজ রবিবারই প্রচণ্ড শক্তি বাড়িয়ে সাগরের বুক চিরে প্রতি ঘণ্টায় 190 কিলোমিটার বেগে তেরে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোকা। আতঙ্কের ছায়া বাংলাদেশে, তবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও। ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় অতীতের সব ঘূর্ণিঝড়ের রেকর্ড ভেঙে চালাবে টানা 5 থেকে 6 ঘণ্টা ভয়ঙ্কর তাণ্ডব লীলা। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর জেরে বাংলাদেশের কক্সবাজার চট্টগ্রাম বিভাগের 14টি জেলায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই ভয়ঙ্কর রাক্ষসে ঘূর্ণিঝড় আজ ঠিক কখন, কটার সময়, কোন কোন উপকূলে আছড়ে পড়বে, কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এছাড়াও এই ঘূর্ণিঝড় মোকার প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের নাম ঘূর্ণিঝড় মোকা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। এই মুহূর্তে তীরের গতিতে বাংলাদেশের দিকে এগোচ্ছে মোকা। এই মুহূর্তে মোকার গতি ঘণ্টায় 180 থেকে 190 কিলোমিটার, ঝোড়ো হওয়ার গতি ঘণ্টায় 210 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে মোকা। মাঝরাতে মোকা আরও শক্তি বাড়িয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সাগরের বুক চিরে ধেয়ে আসা ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে বাংলাদেশের বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে। এই জেলাগুলিতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টির তাণ্ডব, এমনটাই পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের উপকূল থেকে 500 কিলোমিটার দূরে থাকবে মোকা। রাজ্যে এর খুব একটা প্রভাব পড়বে না, তবে বাংলাদেশ লাগোয়া সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে 50 থেকে 60 কিলোমিটার। 14 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মোকার প্রভাবে আজ কলকাতা এবং 224 পরগনার আকাশ মেঘলা থাকতে পারে এবং মাঝে মধ্যে কলকাতা এবং 224 পরগনা সহ পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।